আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ আপনাদের দেখাবো পটল এবং ইলিশ মাছ ভেজে একটা তরকারি রান্না। এটা খেতে খুবই অসাধারণ। আমার এই রান্নাটা আমি যারা নতুন তাদের জন্য অনেক উপকারে আসবে। চলুন দেখে নিই এই সুস্বাদু রান্নাটা কিভাবে করা যায়। আমি পটল আর ইলিশ মাছের তরকারিটা রান্নার জন্য আমি এখানে একটি ইলিশ মাছ কেটে ভালোভাবে ধুয়ে এখানে সামান্য লবণ এবং হলুদ দিয়ে মেখে আমি 5 মিনিট রেখে দিয়েছি। পটলগুলোকে আমি ঠিক এভাবে ছিঁড়ে টুকরো করে নিয়েছি। এতেও আমি লবণ এবং হলুদ মেখে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নিব। আমি চুলায় একটি প্যান বসিয়েছি, এতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটাকে আমি গরম করে নিয়েছি। এবার এতে আমি মাছগুলি একে একে ছেড়ে দিব। আমি মাছগুলিকে ভেজে নিব। আমার মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলিকে আমি উঠিয়ে ফেলবো। আমি এই একই তেলে পটলগুলোকে ভেজে নিব। আমি পটলগুলোকে হালকা করে ভেজে নিব, কড়া ভাজা দিব না, হালকা হালকা ভাজা দিব। আমার পটলগুলি হালকা ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলিকে উঠিয়ে ফেলবো। ঠিক এরকম করে ভেজে নিতে হবে। এবার আমি বাকিগুলো ভেজে নিব। আমার এগুলিও ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে ফেলবো। এবার আমি আলুগুলোকে হালকা ভেজে নিব। আমার আলুগুলিও ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলি সবগুলি উঠিয়ে ফেলবো। আমি চুলায় একটি কড়াই গরম করে নিয়েছি, এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব। আমার পেঁয়াজগুলি নরম করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একে একে এতে মশলা দিয়ে দিব। আমি প্রথমে দিব আদা রসুন বাটা। আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি মাছ ও পটল ভাজাতে লবণ দিয়েছিলাম, তাই আমি ওই পরিমাণে লবণটা আমি দিয়ে দিলাম। এতে দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়ো। দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। সবগুলোকে আমি নেড়ে একটু কষিয়ে নিব।
আমার এই কাজে আমার ছোট ছেলে সাহায্য করছে আমাকে। এবার এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি কষানোর জন্য। এটাকে আমি একটু কষিয়ে নিব মশলাগুলোকে। আমার তরকারির এই মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি পটল ও আলু ভাজাটা দিয়ে দিব। এখানে আমার অনেকগুলি তেল রয়ে গিয়েছে, আমি একটু পানি দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিব। একটু নেড়ে দিব। আমি এতে সামান্য পানি দিব মশলা এবং তরকারিটা কষানোর জন্য। এটাকে একটু নেড়ে এখন ঢেকে দিব। এটা কষানো পর্যন্ত আমি এটা ঢেকে রাখব। আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। এটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপর এতে আমি মাছগুলি দিয়ে দিব। আমার তরকারিটা একটু ফুটে উঠেছে, এবার আমি মাছগুলি দিয়ে দিব। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত রান্না করে নিব। বিভাস দেখুন আমার তরকারিটা অনেকটাই মাখো মাখো হয়েছে। আমি আর বেশি ঝোলটা শুকাবো না, আমি পরিমাণে ঝোলটা রেখে দিব। এবার আমি চুলাটা বন্ধ করে আপনাদের একটি বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার পটল দিয়ে ইলিশ মাছ রান্না। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, তাহলে এ পর্যন্তই। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।